বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তালের পাটিসাপটা এবং ভেতরের ফিলিংটা। গুড়, নারকেল এবং দুধের ক্ষীরের তিনটিরই একটা মিশ্রণ, কম্বিনেশন খুবই ভালো খেতে এটা। তো চলো দেখি কিভাবে তৈরি করছি আজকের এই স্পেশাল তালের পাটিসাপটা পিঠা। তো তালের এই স্পেশাল পাটিসাপটা তৈরির জন্য প্রথমেই আমরা ভেতরের ফিলিংটা তৈরি করে নেব। ভেতরের পুরটা তৈরি করার জন্য দেখো, আমি এখানে প্রথমেই চুলায় গুড় চাল করে নিচ্ছি। আগে আমরা ভেতরের পুরটা তৈরি করব। তো এখানে আমি এক কাপের তিন ভাগের এক ভাগ গুড় নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম অল্প নারিকেল কুচি এবং দিয়ে দিলাম দুধ পাউডার। এখানে আমি চার টেবিল চামচ ভরে ভরে দুধ পাউডার দিয়েছি। এবার এটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এটাকে আমরা নরম তাকে নামিয়ে নেব, এটা খুব বেশি শুকনো করা লাগবে না। নরম তাকে নামালেই কিন্তু আমাদের এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তো আমরা আরেকটু শুকিয়ে তারপর আমরা নামিয়ে নিচ্ছি। এটা প্রায় হয়ে এসেছে, তো এবার আমরা ঠান্ডা করে নেব। আর এখানে দেখো আমি নিয়েছি এক কাপ মতো উষ্ণ গরম দুধ। এটা জাল করে নেওয়া, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি, ছোটো বাটির এক বাটি শুকনা চালের গুঁড়া, আর এই বাটির সম পরিমাণ আমি দিয়ে দেবো ময়দা। দুটা দেয়া এজন্য যে আমাদের বেশি যদি আমি ময়দা ব্যবহার করি তাহলে কিন্তু পিঠাগুলো বেশি নরম হয়, আর যদি শুধু চালের গুঁড়া দেওয়া যায় তাহলে দেখা যায় অনেক সময় আছে পিঠাগুলো ফেটে যায়। এজন্য সফট এবং পারফেক্ট পিঠার কম্বিনেশন আনার জন্য আমরা এখানে দুটাই ব্যবহার করছি। আর মিষ্টিটা ব্যবহার করছি চিনি, গুড় দিচ্ছি না, চিনি আমরা এখানে পরিমাণ মতো ব্যবহার করব। ঠিক আমি যতটুকু ময়দা দিয়েছি ততটুকু আমি চিনি দিয়ে দিলাম, মানে যে বাটি মেপে আমি ময়দাটা দিয়েছি সেই বাটি মেপে আমি চিনিটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো তালের পিউরি। তালের পিউরিটা দেওয়ার পর আমরা ভালো করে এবার মিশ্রণটাকে মিশিয়ে নেব, যাতে করে কোনো লাম্পস না থাকে, মানে কোনো দলা না থাকে। তো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আগে থেকে তো আমাদের পুরটা তৈরি হয়েই গেল, এবার আমরা কি করব পিঠা বানানোর পর্যায়ে চলে যাব। তো আজকের পিঠাটা কিন্তু আমি খুবই সহজভাবে শেয়ার করবো। আর দেখো এখানে কিন্তু পিঠার যে গোলাটা সেটা তোমরা কেমন পাতলা হয়েছে সেটার উপরে নির্ভর করে তোমরা অ্যাড করতে পারো ময়দা বা শুকনা চালের গোলা। যদি মনে হয় বেশি লিকুইড তাহলে কিন্তু আর একটু দিতে পারো। তো আমি কিন্তু যে ভেতরের ফিলিংটা সেটা নামিয়ে নিয়েছি, এটা শুকিয়ে গেছে। এবার আমি কয়েকটা শেপে দলা দলা করে লম্বা লম্বা শেপ করে নিয়েছি, আর চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার অল্প তেল দিয়ে তারপর আমি একটা বেগুনের বোটা নিয়েছি তেলটা ছড়ানোর জন্য। এবার আমরা ফ্রাই প্যানটা হিট হয়ে আসলেই আমরা যে তালের যে পিউরিটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। তালের পিঠার গোলাটা এবার আমরা দিয়ে দিচ্ছি, আর দেখো এটা হিট হয়ে উঠেছে আর সুন্দর কিন্তু ফোর উঠতে শুরু করেছে। সুন্দর দেখো ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে কিন্তু। আর এবার আমরা কি করব যে আমরা যে ফিলিংয়ের যে এক একটা খণ্ড খণ্ড করে রেখেছি সেটা একটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা নিচের পাটটা হয়ে গেলে তারপরে রোল করে নেব। আর আজকের এই স্পেশাল পিঠার রেসিপিটা তোমরা একবার বাসায় ট্রাই করো। নারকেল, নারকেল গুড় এবং সেই সাথে দুধের যে কম্বিনেশন এটা কিন্তু খুবই টেস্টি। এবার আমরা এটাকে রোল করে নিচ্ছি, আর দেখো সুন্দর নিচের ফোরগুলো কি সুন্দর হয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে পিঠাটা, আর সেই সাথে পারফেক্ট হয়েছে, কোনো কাঁচা নেই। আমরা এভাবে একটু হালকা হিট দিয়ে নিচ্ছি যাতে করে ভেতরটা ভালোভাবে পারফেক্টলি কুক হয়ে যেতে পারে। তো আমাদের পিঠাটা রেডি। আর এই সেম প্রসেসে আমরা কিন্তু সকল পিঠাগুলো তৈরি করে নেব। আমি এরকম করে আরও একটি পিঠা দেখো তৈরি করেছি, নিচটা একটু হালকা হয়েছে এজন্য আমি আরেকটু হিট দিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসে আমরা এভাবে তৈরি করব বাইরে তালের মজা একটা পিঠা, এবং ভেতরে যে ফিলিংটা সেটা এতই টেস্টি গুড় নারকেল এবং দুধ দিয়ে। তোমরা মন চাইলে কিন্তু এমনি দুধটা ঘন করেও দিতে পারো, তবে আমি দুধ পাউডার এখানে ব্যবহার করেছি। দুধ পাউডার ব্যবহার করলে টেস্টে যেমন অনেক ভালো আসে সেমন কিন্তু ফিলিংটা তৈরি করাও খুব তাড়াতাড়ি হয়। তো আমরা সেম প্রসেসে সকল পিঠাগুলো তৈরি করে নেব। আর পিঠাগুলো তৈরি করতে দেখো আমাদের কিন্তু খুবই অল্প সময় লাগছে আর খুবই পারফেক্টলি তৈরি হচ্ছে কিন্তু। আর তোমরা চেষ্টা করবে এ ধরনের ফ্রাই প্যান নিতে, তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হয়।
এইভাবে কিন্তু আমরা সকল পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু সুন্দর পারফেক্ট হয়েছে। আর আশা করি আজকের রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগলো। তো ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। সেই সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন পর্বে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।